সম্মানিত মুসল্লি কারাম দেনদার ইমানদার জাগ্রত মুসলিম জনতা আল্লাহ সুবহান হুত আলা কোরানুল করিম এর মধ্যে শাদ করেছেন এ নাবিগীয় আউলা বিল মু মিনি নবিন আং ফুসিহিম মোহাম্মদ সাল্লাল্লাহ মমিনগণের জান থেকেও তাদের নিকট অধিক প্রিয় এবং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের স্ত্রীগণ আজওয়ুম্ম তাহারাত তারা উম্মতের সকল মমিনের মা জননী আজওয়াজ উম্মতা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রীগণ উম্মতের মা এই ঘোষণাকার যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমান আনার পরে তার জীবনের চেয়ে অধিক আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসসালামকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ববিন হবার দাবি করার কোনো অধিকার রাখে না। এ ব্যাপারে অনেক হাদিস হাদিসের কিতাবের মধ্যে এসেছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি করেছে। এ ارشاد করেছেন। আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া

তার জীবন থেকে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মমিন হতে পারবে না কে মমিন আর কে মোনাফেক তা যাচাই করার মানদণ্ড হচ্ছে মহাব্বত ঠিক কিনা আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ হৃদয়ে উৎসারিত না হবে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজকে মুসলিম বা মবিন দাবি করতে পারবেন প্রকৃত অর্থে মবিন বা মুসলিম হতে পারবেন না সেজন্যে কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি সন্তানকে গড়ে তুলতে চান কথা বুঝতে পারছেন আপনার সন্তানকে যদি গড়ে তুলতে চান কি শিক্ষা দিবেন আজকে আমাদের সমাজে বেদিন নীতি নৈতিকতা থেকে বিচ্যুত চরিত্রহীন আদর্শহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ আমাদের প্যারেন্টিংটা সই হচ্ছে না সন্তান লালন পালনের ক্ষেত্রে কোরআন সন্ন্যার নীতি থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি গ্রামগঞ্জে অজপারা গায়ে সকাল সকাল ভোরবেলা সন্তানগুলো মসজিদমুখী নয় কিন্ডার গার্ডেন মুখী এতটাই সুকৌশলে জাতিকে উম্মাহকে কোরআন করিম থেকে বিমুখ করার চক্রান্ত হচ্ছে মুসলমান তার ট্যারও পাচ্ছে না কিন্তু ঢের ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক কিনা আপনারা দেখেছেন এক দশক দুই দশক আগেও ফজরের পর বাংলাদেশের মসজিদগুলো কচি কাচা নিষ্পাপ শিশুদের তেলাওয়াতের আওয়াজে মুখরিত হতো আজ সন্তানগুলো মসজিদ মুখে নয় স্কুলে পড়তে বাধা নাই কিন্তু মৌলিক শিক্ষা বাদ দিয়ে স্কুল কলেজে পড়ার মাধ্যমে মানুষ শুধুমাত্র যান্ত্রিক জীব হতে পারে তার কাজ তার শিক্ষাটা কর্মমুখী হতে পারে কিন্তু তার জীবন আখেরাত মুখী কোনো হবে না আর আখেরাত বিমুখ ইমান আকিদা শূন্য কোনো মানুষ যত ডিগ্রিদারী হোক বিদ্যান হোক প্রকৌশলী হোক ডাক্তার হোক চিকিৎসক হোক রাজনীতিবিদ হোক মন্ত্রী হোক এমপি হোক যেই হোক আল্লাহর থেকে বঞ্চিত যে মানুষ তার সিনাটা শয়তান কর্তৃক পরিচালিত একটি অন্ধকার বিরান বাড়ির মতই সেজন্য না আলী রদিয়াল্লাহ তাল নির্দেশ হাজত আলীর বক্তব্য নয় রসুল এ করিম সাল্লামাল্লা স্বাদ করেছেন এদিবু আউলাসি তোমরা তোমাদের সন্তানদেরকে শুরুতেই তিনটি জিনিস শিক্ষা দাও কটি জিনিস তিনটি আদব শেখাও তিনটি অভ্যাস তার মধ্যে গড়ে তুলো প্রথম হব্বিনা বিজ্ঞিকোম তোমাদের নবীর ভালোবাসা অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লামের ভালোবাসা সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদের অন্তরে জাগ্রত করো আহলে বাইতের ভালোবাসা তাদেরকে শিখাও কোরআন আর কোরআন তলা শিখাও কয়টি জিনিস আপনাদের সন্তানগুলো তিনটির একটিরও শিক্ষা পায়নি ঠিক কিনা আর যারা অভিজাত পরিবারের সন্তান ঢাকার অভিজাত এলাকায় থাকে ওগুলো তো পোল্ট্রি মুরগির মতো অবস্থা ও লেভেল এ লেবেলে পড়তে পড়তে সবগুলো জ্ঞান বুদ্ধি কমন সেন্স শূন্য জড় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে কমন সেন্সও নাই ও লেভেল এ লেভেলে পড়তে পড়তে ইংরেজি উচ্চারণ কিছু জানে মাতৃভাষা বাংলাটাও ভালো করে বলতে পারে না ঠিক কিনা উত্তর দক্ষিণ চিরে না এরই বড় হয়ে দেশের সম্পদ হবে সম্পদ হবে না চোর হবে দুর্নীতিবাজ হবে ঠিক কিনা সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে ইমান আর সীমানের মূল হচ্ছে মোহাব্বতের রসুল আল্লাহর হাবিবের সাথ করেছেন হাদিস শরীফ এসেছে এটা মহাদ্দিনে কেরামের ইজমা আলা ইমানা লিমাল্লা মোহাব্বত আলাহু আরে যার হৃদয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই তার ইমান নাই নামাজ আছে রোজা আছে দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে কিন্তু হৃদয়ের গভীরে যদি আল্লাহর হাবিবের এস্ক মহাব্বত না থাকে আল্লাহর পবিত্র সত্তার কসম সে ধোকাবাস প্রতারক মুনাফেক মমিন হবার কোন দাবি করার অধিকার তার না রসুল্লাহর মহাব্বত হচ্ছে ইমানের মূল আইনুল ইমান হচ্ছে রসুল্লাহর মহাব্বত রসুল্লাহর ভালোবাসা সুভান

ইল্লামিনপসি তবে আমার জীবন থেকে বেশি নয় আমি একটু বেশি আমার জীবনকে ভালোবাসি আল্লাহ হাবিব বললেন অমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চৌধিক আমি তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না হাজত অমর তাৎক্ষণিক বললেন আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি এখন থেকে আমি আমার জীবন থেকে বেশি আপনি রসুলকে ভালোবাসি আল্লাহর হাবিব বললেন আল আন ইয়া আমার আমার এখন তুমি মুসলমান হয়েছো ববিন হয়েছো বলে শুভহাল আল্লাহ রসুস আল্লাহ শমের শাদ করেছেন ফেলে থুন মেনকুল নাফি হে ওয়াজাদা হালা ইমান তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হবে সে লোকটি ইমানের মধুর স্বাদ উপভোগ করবে ইমানের সাল্লাম মধুর স্বাদের সাথে তাসবিহ দিয়েছেন যত স্বাদ আছে তার মধ্যে সবচেয়ে মানুষ অনুভব করতে পারে মধুর মিষ্টতা ঠিক কিনা মধুর স্বাদ মানুষ পায় দেখবেন পান খেতে জিব্বায় দুই তিনটা পর্দা পায় না পায় ঠিক কিনা আমি আপনাদের পান খেতে নিষেধ করছি না একটা উদাহরণ দিয়েছি কথা বুঝতেছেন ওই লোকটাও মধুর স্বাদ Okay. Mm -hmm.